থেকে চাই হাউসকে রিপ্রেজেন্ট করছে, তার প্রতিটি কর্মচারীবৃন্দ, মালিক পক্ষ এবং রাজ্যবাসীকে আমরা মজলিশপুর মণ্ডলের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ইংরাজি শুভনববর্ষ 2021-এর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আপনারা যারা এখানে আমাদের এই সাংবাদিক সম্মেলনে ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি। একটা বিষয় নিয়ে আজকে আপনাদের আমরা দ্বারস্থ হয়েছি এবং আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। আপনারা জানেন যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমানে 25 বছর পর বিজেপি দলের সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে 2018 সালে, এবং যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার এটা বিজেপি দলের সরকার, বিজেপি আইপিএফটি জোট সরকার, এবং সেই জোট সরকারের বিশেষ করে বিজেপি দল বিগত দিনে আমরা দেখেছি বিজেপি দলের বিভিন্ন বরিষ্ঠ নেতৃবৃন্দদের কথা শুনেছি, অটল বিহারী বাজপেয়ী, এল কে আডবাণী, মুরলী মনোহর যোশী এবং পরবর্তী সময়ে আজকে যারা দেশকে শাসন চালাচ্ছেন শাসন ব্যবস্থা, আমাদের সবার প্রিয় পৃথিবীর রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম সম্মানীয় নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের জেপি নাড্ডা সাহেব প্রত্যেকে ত্রিপুরাতে একটা পরিবর্তন এনে দিয়েছিলেন 2018 সালে, এবং কংগ্রেস, কমিউনিস্ট, বিজেপি প্রত্যেকে মিলে আমরা সরকারটা গঠন করেছি। একটা স্বপ্ন নিয়ে আগামী দিনে ত্রিপুরাকে একটা সুন্দর রূপ দেখা তৈরি করে বর্তমান সময়ে আমরা যে পরিস্থিতির শিকার রাজ্যবাসী এবং আমরা কিছু বিধায়ক, এ অবর্ণনীয়। সাংগঠনিকভাবে এবং প্রশাসনিকভাবে যেদিকে রাজ্য চলছে, যেভাবে সরকার এবং রাজ্য চলছে সাংগঠনিকভাবে, সেটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। মজলিশপুর বিধানসভা কেন্দ্র বরাবরের মতো একটা ব্যতিক্রমী বিধানসভা কেন্দ্র আমরা বরাবরই করি, এবং গত নির্বাচনে এই এলাকার গণদেবতারা বিধায়ক হিসাবে আমাকে 3,890 প্রায় 4,000 ভোটের ব্যবধানে জয়ী করেছে। বিধায়ক হিসাবে আমি যেদিন জয়ী হয়েছি বা দল আমাকে যেদিন নমিনেশন দিয়ে এই বিধানসভা কেন্দ্রে পাঠিয়েছে, আমি প্রথম দিন থেকে আমার বাঁ পাশে যিনি বসা রয়েছেন সম্মানীয় গৌরাঙ্গ ভৌমিক মহোদয়, সদ্য প্রাক্তন হওয়া মন্ডল সভাপতি 10 মজলিশপুরে, ওনার সহযোগিতা পেয়েছি। রাজ্য কমিটিও এটা ভালো করে জানতেন এবং বরাবর প্রশংসা করতেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পার্টির সভাপতি, অন্যান্য নেতৃত্বরা, যে ত্রিপুরা রাজ্যে যদি প্রথম তিনটা বিধানসভা বা মন্ডলকে ধরা হয় যা সাংগঠনিকভাবে শক্তিশালী, কর্মসূচির দিক থেকে শক্তিশালী, মন্ডল সভাপতির ডেডিকেশন দলের প্রতি, প্রাচীন মন্ডল সভাপতি এবং 1992 সাল থেকে উনি বিজেপির সঙ্গে যুক্ত, ভারতীয় জনতা পার্টির পরিবারের প্রাক্তন একজন সৈনিক, আমি বিধায়ক হয়েছি, উনি মন্ডল সভাপতি, আমরা দুজনে মিলে সংগঠনটাকে শক্তিশালী করেছি, এবং দল যা রেজাল্ট পেয়েছে বিভিন্নভাবে সেটা শক্ত সাংগঠনিক ভিতের উপর নির্ভর করে, যেটা অধিকাংশ কৃতিত্ব আমার নয়, এটা মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিকের এবং তার টিমের। আমি বিধায়ক হওয়ার পর আমরা মিলেমিশে সেটা আমরা করেছি। বিভিন্ন ইস্যুতে আমাদের, আপনারা খবরের কাগজ পরিবেশনায় আপনারা লিখেছেন, রাজ্য কমিটি থেকে বলা হয়েছে বিদ্রোহী বিধায়ক, এবং তার জন্য বেছে বেছে
বিধায়কদেরকে কিভাবে দুর্বল করা যায়, বিধায়কের সংগঠনকে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়, তার একটা চক্রান্ত এই মজলিশপুরও আমরা দেখেছি, শুরু হয়েছে গত কয়েকদিন আগে। যুব মোর্চার সভাপতির নাম বদলের সময়, এখানে মন্ডল প্রাক্তন সভাপতি আছেন, বলবেন। আমাদের কাছ থেকে তিনটা নাম চাওয়া হয়, আমরা মিলে কথা বলে, যুবকদের সাথে কথা বলে তিনটা আমরা নাম পাঠাই। কিন্তু যেহেতু সুশান্ত চৌধুরীকে কাট্টু সাইজ করতে হবে, যেহেতু সুশান্ত চৌধুরীকে কোণঠাসা করতে হবে, সুশান্ত চৌধুরী যেন মজলিশপুর বিধানসভার ভিতরে প্রবেশ করতে না পারে, ডিওয়াইএফআই এর অঞ্চল সম্পাদক একটা ছেলেকে, যে 2018 সালের নির্বাচনে যখন আমি প্রার্থী হয়ে আসি এই ধানচুমনি এলাকায় আমার গাড়িকে আটকে দিতে চেষ্টা করেছিল সিপিআইএম এর একজন দুষ্কৃতি মাফিয়া হিসাবে, লাল টুপি, লাল সিপিআইএম এর পোশাক পরে, এবং আসামপাড়া এলাকায় আমাদের বিভিন্ন কার্যকর্তাদের উপর বিভিন্ন সময়ে সে আক্রমণ সংঘটিত করেছে। অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি করার জন্য সে একটা প্রচেষ্টা নিয়েছিল সিপিআইএম এর সক্রিয় ডিওয়াইএফআই এর অঞ্চল কমিটির নেতৃত্ব হিসাবে। আজকে তাকে বেছে মজলিশপুর যুব মোর্চা সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে। যারা দীর্ঘদিনের বাম বিরোধী লড়াকু যুবক ভাইয়েরা, তাদেরকে না বানিয়ে সিপিআইএম এর হাতে অঞ্চল কমিটির, আমাদের অঞ্চল কমিটির এখানকার নেতা, তাকে যুব মোর্চা সভাপতি করে দেওয়া হয়েছে। আমরা প্রতিবাদ জিরানিয়াতে আমরা একটা ঐতিহাসিক যুব সম্মেলন করেছি এই মজলিশপুর বিধানসভা কেন্দ্রে, বিভিন্ন যুবক মা বোনদেরকে দিয়ে, যেটাকে বাধা দেওয়ার জন্য, বানচাল করার জন্য এক বিরাট চক্রান্ত হয়েছিল। এবং কর্মসূচির দিন আপনারা জানেন যে বহিরাগতদেরকে দিয়ে সেখানে একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা হয়েছে। পুলিশ এবং আমাদের কার্যকর্তা ভাইয়েরা মিলে সেটাকে বানচাল করে প্রতিশোধ দিতে হবে। তাই আগামী 3 তারিখ আমরা একটা মোটরবাইক র্যালি ডাকিয়েছি সিপিআইএম এর বিরুদ্ধে। নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, জেপি নাড্ডাজি, তাদের চিন্তাধারাকে দিকে দিকে বিকশিত করার জন্য, আমাদের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য বাইক র্যালিটাকেও বানচাল করতে হবে। তাই কি করতে হবে, বিধায়কের শক্তি কে? মন্ডল। মন্ডলকে ডেকে নিয়ে গেছিলেন এক নেত্রী আজ থেকে কয়েক মাস আগে, গিয়ে পরিষ্কার ভাষায় বলেছেন যে সুশান্তকে কোণঠাসা করতে হবে, কোন অবস্থাতে সুশান্ত যেন এলাকায় ঢুকতে না পারে, তাকে কোন অবস্থাতেই কোপারেট করা যাবে না, সহযোগিতা করা যাবে না। আমার তখন মন্ডল সভাপতি বলেছেন যে এটা করলে দিদি সাংগঠনিকভাবে আমরা অনেক পিছিয়ে যাব, যেহেতু বিধায়ক তার সঙ্গে একটা যুব সমাজের যোগসূত্র রয়েছে, সাপোর্ট রয়েছে, এবং আমরা আখেরে সিপিআইএম এর হাতে সিটটা আবার তুলে দিতে হবে। বলছে না, এটাই পার্টির নির্দেশ, এটাই করতে হবে। মন্ডল প্রেসিডেন্ট নমস্কার করে বেরিয়ে এসেছেন, যেটা আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি তিলে তিলে সংগঠনটাকে তৈরি করেছি, যেই সংগঠনটাকে আমি তিলে তিলে হাতে তৈরি করেছি সেই সংগঠনটাকে আমি নষ্ট করতে পারব না। ওনার মাতৃবিয়োগ হয়েছে, মাতৃদশা চলছে, শ্রাদ্ধানুষ্ঠানও সম্পন্ন হয়নি পরিবারে। এমন কি ঘটে গেল যে সারা পৃথিবী যখন বর্ষবিদায়, বর্ষবরণের অনুষ্ঠানে মত্ত ছিল 31 ডিসেম্বর 2020, সন্ধ্যার পর সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটার হাত ধরে মজলিশপুর মন্ডল তিলে তিলে ফুলে ফেঁপে উঠেছে, মাননীয় মুখ্যমন্ত্রীও এখানে অনেকবার কর্মসূচি করেছেন, প্রসন্নতা প্রকাশ করেছেন, নেতৃত্বরা মজলিশপুর মন্ডলকে সার্টিফিকেট দিতেন, আজকে উনাকে চট করে সরিয়ে দেওয়া হবে। গত কয়েকদিন আগে মন্ডল যুব মোর্চার সভাপতি সিপিএম এর হাতে তুলে দেওয়া হলো, গতকাল ওই 3 তারিখের মোটরবাইক র্যালিটাকে বানচাল করার জন্য প্রেশার দেওয়া হলো, উনি রিফিউজ করলেন, তাই ওনাকে দল থেকে, মন্ডল সভাপতি থেকে বাদ দিয়ে দেওয়া হলো। কি বলা হলো, যে তাকে ডিস্ট্রিক্টে উন্নীত করা হয়েছে, ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার রয়েছেন আরো না হয় 20-25 জন, তাদের মধ্যে একজন মেম্বার ওনাকে করা হয়েছে। পরিবেশন এমন ভাবে করা হচ্ছে যে তাকে প্রমোশন দেওয়া হচ্ছে, আসলে
তার যে এতদিনের পরিশ্রম দলের প্রতি আনুগত্য, তিলে তিলে সংগঠন গড়ার যে উনি কারিগর, সেটাকে এক লহমায় ভুলে গিয়ে মাতৃদশা চলছে যে ব্যক্তিটা, শ্রাদ্ধানুষ্ঠানও হয়নি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে জানেন, একটুকু মায়া দয়া বিবেক ওদের কাঁদল না যে তাকে কালকেই সরিয়ে দিতে হবে। তবে আগামী 3 তারিখ হচ্ছে এই মজলিশপুরের যুবকরা, আমি সবাই মিলে মোটর বাইক র্যালিটা ডাক দিয়েছি, সেটাকে বাঞ্ছয় করতে হবে। তো এই জিনিসটা করে যেখানে মোদিজি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, যেখানে মোদিজি বা সংগঠন বলছে যে বিধায়ক এবং মন্ডল মিলেমিশে কাজ করতে হবে তবেই সংগঠন শক্তিশালী হবে, সেখানে 2-4 নেতা যারা সাংগঠনিক কোনো চিন্তাধারা না রেখে, যাদের কোনো লড়াই সংগ্রামের ইতিহাস নেই, আজকে বিধায়ককে কোণঠাসা করার জন্য সংগঠনকে তারা বলি দিচ্ছে, বিধানসভা ক্ষেত্রটাকে বলি দিচ্ছে, সিপিআইএম কে সেখানে ফায়দা করে দিচ্ছে। এক দেখলাম যুব মোর্চার সময় সিপিআইএম কে যুব মোর্চার প্রেসিডেন্ট পাঠিয়ে দিলেন, আর আজকে আমাদের মন্ডল সভাপতিকে সরিয়ে আরেকজনকে ওনার স্থলাভিষিক্ত করলেন। এটাই কি সাংগঠনিক সিস্টেম হওয়া উচিত? আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য নেতৃত্বের কাছে, সভাপতির কাছে, যার হাতে তিলে তিলে গড়া হয়েছে এই সংগঠন, তার কৃতজ্ঞতা অবশ্য মুখ্যমন্ত্রী বলেন যে আজকাল সমস্ত সিপিআইএম কমিউনিস্ট পার্টির বিজেপি হয়ে গেছে, তাই হয়তো পুরানো কমিউনিস্ট বিরোধী যারা ছিলেন, পুরানো যারা বিজেপির লোকরা আছেন, তাদের আর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, তাই বেছে বেছে তাদেরকে বের করা হচ্ছে, আর আমাদেরকে বলা হচ্ছে দল ছেড়ে বেরিয়ে যান, বিধায়ক পদ ছেড়ে দিন। তার প্রটেস্টে আমাকেও বিজেপি দল ইনভাইটিভ মেম্বার করে রেখেছে আমাদের বিধায়কদের, আমার বিরুদ্ধে লড়তে গিয়ে আমার মন্ডল সভাপতিকে পদ খোয়াতে হয়েছে। আমিও আপনাদের মাধ্যমে আজকে বিজেপির যে ইনভাইটিভ মেম্বার আমি, তার থেকে আমি পদত্যাগ করছি, রিজাইন করছি, আমি স্টেট কমিটি। ইনভাইটিভ মেম্বার কাকে করা হয়েছে? যিনি আগে কোর কমিটিতে ছিলেন তাদেরকে আজকে ইনভাইটিভ মেম্বার, মানে এর থেকে নিচে আর হয় না। সিনিয়র যারা লোকরা, প্রাক্তন যারা বিরোধী দল নেতা, প্রাক্তন 5-6 যারা বিধায়ক, তাদেরকে ওই ইনভাইটিভ মেম্বার করে রাখা হয়েছে। আর যারা সদ্য বিজেপিতে এসছে 2018 পর সিপিআইএম থেকে, তাদেরকে সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, বড় বড় পদে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, কারণ কমিউনিস্ট পার্টি থেকে আগত বন্ধুরা সে তাদের কাছে বেশি আপন, আর যারা দীর্ঘদিন বাম বিরোধী লড়াইটা করেছে তারা হচ্ছে তাদের কাছে রিস্ক ফ্যাক্টর, থ্রেট পারসেপশন, সুতরাং তাদেরকে সরিয়ে রাখতে হবে, কমিউনিস্টদেরকে স্থান করে দিতে হবে। নৈতিকতার জন্য নৈতিক দায়িত্ব স্বীকার করে ভারতীয় জনতা পার্টির যে ইনভাইটিভ মেম্বারশিপ, তার থেকে আমি রিজাইন করছি, আমি আমার রেজিগনেশন মাননীয় সভাপতির কাছে এবং সর্বভারতীয় আমাদের নেতৃত্ব তার কাছে আমি পাঠিয়ে দেব, কিন্তু আপনাদের মাধ্যমে আমি সেটা জানান দিয়ে রাখলাম। আর 3 তারিখের যে আমাদের কর্মসূচি, আমাদের আজ সেটা প্রস্তুতি মিটিং ছিল, আমি বিধায়ক হিসেবে সেটা ডেকেছি, সেটা আমার এখতিয়ার রয়েছে। 27 তারিখও যে আমাদের কর্মসূচি ছিল সেটা আমাদের এখতিয়ার রয়েছে, কারণ বলেন এটা অবৈধ, বিভিন্ন চ্যানেলদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে, নেতারা বলছেন যেটা অবৈধ প্রোগ্রাম, অ্যাপ্রুভাল নেই। আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদের মাধ্যমে মাননীয় রাজ্য সভাপতির কাছ থেকে আমি জানতে চাই যে তার আগে বিধায়ক হওয়ার পর আমি মন্ডল সভাপতি মিলে না হয় আমি 100 প্রোগ্রাম করেছি, কোন প্রোগ্রামটাতে আমি অ্যাপ্রুভাল নিয়েছিলাম, হঠাৎ করে আজকে কেন অ্যাপ্রুভালের প্রশ্ন আসলো? অনেক বিনয়ের সঙ্গে আমি জানতে চাইছি, বিধায়ক যখন তার বিধানসভা কেন্দ্রে কোনো কর্মসূচি ডাকবে সেটা রাজ্য কমিটি থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, কোনো পার্টিতে কোথাও সেই সিস্টেম চালু নেই, কিন্তু অবৈধ প্রোগ্রাম রাজ্য কমিটির অ্যাপ্রুভাল নেই এ কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, বাইরে থেকে লোক আনানো হয়েছে মজলিশপুরবাসীকে বদনাম করার জন্য, এই এলাকার গণদেবতাদেরকে বদনাম করার জন্য।
এটা কোন অবস্থাতেই একটা জাতীয়তাবাদী পার্টি শৃঙ্খলাবোধ পার্টির কাছে এই জিনিসটা কাঙ্ক্ষিত নয়। কার লাভ হলো তাতে? ভিতরে বিজেপির প্রোগ্রাম হচ্ছে, বাইরে বিজেপির মহিলারা, বহিরাগত মহিলারা, বহিরাগত যুবকরা লাঠি নিয়ে মিছিল দিচ্ছে, স্লোগান দিচ্ছে, এটা কাকে আপনি কি বার্তা দিতে চাইলেন? এক নম্বর প্রশ্ন। আর দুই নম্বর যেটা আমি বলছি, আগামী তিন তারিখ আমাদের কর্মসূচি হচ্ছে, 1000 মোটর বাইকের আমরা টার্গেট নিয়েছি শুধু এই বিধানসভা। 27 তারিখও আমি বলেছিলাম যে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের প্রোগ্রাম হবে, 5000 মতো সেখানে জমায়েত হয়েছে, ঐতিহাসিক, যেটা বিগত দিনে কখনো হয়নি, আগামী দিনে হবে কিনা সময় বলবে। আর আগামী তিন তারিখ আমরা সেই মোটর বাইক র্যালির মাধ্যমে আমরা জানান দেব যে মজলিশপুরের যুবকরা সিপিআইএম বিরোধী, যুব মোর্চার সিপিআইএম এর যে সভাপতি হয়েছে সিপিআইএম থেকে আগত তার বিরুদ্ধে, এবং সাডেনলি এই মন্ডল সভাপতিকে যে সরিয়ে দেওয়া হলো এই তিন তারিখে, সফলতার মাধ্যমে আমরা জানান দেব যে গৌরাঙ্গবাবু সরিয়ে তাকে হটানোটা এটা অনৈতিক, এবং গৌরাঙ্গবাবুর সঙ্গে বিধায়কের সঙ্গে এলাকার লোকরা রয়েছে, এলাকার যুবকরা রয়েছে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, জনগণই শেষ কথা বলে। কোন অবস্থাতে সিপিআইএম সুবিধা পাবে, যতই ষড়যন্ত্র হোক, ব্যক্তি আক্রমণ হোক, আমরা কিন্তু কোনো অবস্থাতে মেনে নেব, কোনো অবস্থাতে আমরা সেটা মেনে নেব না। আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাব মজলিশপুরের প্রতিটি যুবকের কাছে যে আগামী তিন তারিখ আমাদের যে বাইক র্যালি, সেই র্যালিতে যোগদান দিন, সেই র্যালিতে পার্টিসিপেট করে র্যালিকে ঐতিহাসিক রূপ দিন, যেটা বিগত 27 ডিসেম্বর আমরা জিরানিয়া SDM মাঠে আমরা করেছি সম্মেলনের মাধ্যমে, সেটা আগামী দিনে আবারও আমরা একটা ইতিহাস তৈরি করব। আমি এখন আহ্বান জানাব আমাদের মাননীয় মন্ডল সভাপতিকে এই বিধানসভা কেন্দ্রে সরিয়ে দেওয়া। মোদিজির চিন্তাধারা কোথায়? অমিত শাহজি, নাড্ডাজি কি ভাবছেন? তারা কত কষ্ট করে ত্রিপুরা রাজ্যকে ভাবমুক্ত করে আমাদের হাতে তুলে দিয়েছে, কিন্তু আজকে যেভাবে চলছে আজকে সেটা মোদিজি, নাড্ডাজি এবং অমিত শাহজি সেটা অপমান করা হচ্ছে। এভাবে চলতে থাকলে তাদের যে স্বপ্ন ত্রিপুরাকে নিয়ে, কোনো অবস্থাতে সেটা ফলপ্রসূ হবে না, বাস্তবায়িত হবে না, এবং রাজ্যের মানুষের চাহিদা সেটা অপমৃত্যু। আমাদের মোদিজির হাতকে শক্তিশালী করতে হবে, অমিত শাহজি, জেপি নাড্ডাজির হাতকে শক্তিশালী করতে হবে। এটাই মূল মন্ত্র নিয়ে আমরা বিজেপিতে এসেছি এবং বিজেপি করতে চাইছি। কিন্তু যেভাবে কমিউনিজম ভার্সেস ন্যাশনালিজম লড়াইটা ছিল ত্রিপুরা রাজ্যে, এবং এখানে কমিউনিজমকে হারিয়ে ন্যাশনালিজম জয়ী হয়েছে, সারা পৃথিবীতে সে বার্তা গেছে, সেটাকে দুর্বল করা হচ্ছে। ন্যাশনালিজম যে ফোর্স, আমরা বলি ভারত মাতা কি জয়, যে ন্যাশনালিজম ফোর্স, এই ন্যাশনালিজম ফোর্সকে দুর্বল করা হচ্ছে এভাবে কমিউনিস্টকে সুযোগ করে দিয়ে। মোদিজিকে দুর্বল করা হচ্ছে, নাড্ডাজিকে দুর্বল করা হচ্ছে, অমিত শাহজিকে দুর্বল করা হচ্ছে, এ ধরনের ফটোকারী সিদ্ধান্ত নিয়ে। এই জিনিসগুলো মোটেও কাম্য নয়, এবং আমরা যেটা আমরা আগেও বলেছি, গৌরাঙ্গবাবুও বলেছেন যে দীর্ঘদিন ধরে উনি পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু সেটা কখনোই ছিল না। বর্তমানে যে জিনিসগুলো শুরু হয়েছে, যে আগ্রাসী মনোভাব, টলারেন্স নেই, সমালোচনা শুনতে আগ্রহী নন, শুনতে পছন্দ করেন না, যদি ইন্ট্রোস্পেকশন না হয়, সমালোচনা যদি না হয়, আমার সঠিক সিদ্ধান্তে আমি কিভাবে উপনীত হব, তবে তো ডিক্টেটরশিপ হয়ে গেল। গণতন্ত্রে ডিক্টেটরশিপ বলতে নেই, পৃথিবীর সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং তার আদর্শ, তার দলের কার্যকর্তাদের প্রতি নিষ্ঠা, আনুগত্য, কার্যকর্তাদের দলের প্রতি আনুগত্য, সেটাকে ভারতবর্ষে নয় পৃথিবীতে তাকে শ্রেষ্ঠ পার্টি বানিয়েছে দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা। আজকে মোদিজি, আমাদের অটল বিহারী বাজপেয়ীজি, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, এলকে আডবাণী, তারা একটা সময় পেরিয়ে গেছেন, আজকে একটা নবধারায় নতুন আঙ্গিকে এই দলটা চলছে। কিন্তু ত্রিপুরা রাজ্যে সরকার আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কথা বললেই তাকে চুপ করিয়ে দিতে হবে, যে কোনো মূল্যে মানুষের
গণতান্ত্রিক অধিকার ভাষাকে সেখানে বন্ধ করে দিতে হবে, সদলীয় বিধায়ককে টার্গেট করা হচ্ছে, কেন সেই জিনিসটা হবে? আজকে বিধায়কের সঙ্গে আপনারাই বলছেন যে বিধায়কের সঙ্গে আলোচনার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সংগঠনকে পরিচালিত করতে, এখন সেটা উনি করছিলেন, উনাকে সরিয়ে দেওয়া হলো, উনাকে সরিয়ে দেওয়া হলো, সেই জিনিসটা মোটেই কাম্য নয় রাষ্ট্রবাদী পার্টির কাছে, এবং এতে করে কমিউনিস্ট পার্টির লাভ হচ্ছে। কোন অবস্থাতেই আমরা মজলিশপুরবাসী বা মজলিশপুরের যুবকরা সেই জিনিসটা আমরা মেনে নিই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টকশোগুলোতে বলি যে আমরা বিধায়ক, আমাদেরকে বাগি বিধায়ক, এবং যেহেতু আমরা মানুষের কথাগুলো ওদের কাছে বলতে চাই, আমাদের নেতৃত্বের কাছে, মন্ত্রীদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, দলের কাছে, আমাদেরকে বলা হয় বাগি বিধায়ক। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমাদেরকে কোনো প্রোগ্রাম বা কর্মসূচিতে পর্যন্ত ডাকা হয় না, পার্টি অফিসে কোনো কর্মসূচিতে ডাকা হয় না। দিল্লি থেকে নেতৃত্ব এলো, পার্টি অফিসে মিটিং হয়, সম্বর্ধনা হয়, আমাদেরকে ডাকা হয়। টাউন হলে প্রোগ্রাম হোক, রবীন্দ্র হলে প্রোগ্রাম হোক, যে কোনো জায়গায় রাজ্যে আমাদেরকে কোনো বিধায়কদেরকে ডাকা হয় না। তাই তো আমরা দিল্লিতে জেপি নাড্ডা সাহেবের কাছে গিয়ে কথা বলেছি, এখানে উনি হচ্ছেন সর্বোচ্চ অভিভাবক, সোনকরজি এসছে, আমরা কথা বলেছি, এগুলো করে আলটিমেটলি আমাদের আর 2 বছর রয়েছে ইলেকশন, 2 বছর পরে ইলেকশনে আমরা মানুষের কাছে যেতে হবে। আমাদের মেইন ফোকাস হওয়া উচিত এখন আমাদের ভিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করা। এখন কেউ যদি বলে যে 90% কাজ হয়ে গেছে সেগুলোকে মেনে নিতে হয়, এমন তো নয়। যে কাজগুলো এখনো হয়নি সেই জিনিসগুলো আমাদের করতে হবে, ভিশন ডকুমেন্ট কাজকে আমাদের ত্বরান্বিত করতে হবে, যাতে করে 23-এর ইলেকশনে আবারও মোদিজির নামকে আমরা এখানে উঠিয়ে রাখতে পারি, মোদিজিকে আরো আমার ত্রিপুরা যেন আমরা পদ্মপুরকে আমরা শক্তিশালী করে ত্রিপুরা আবার আমরা উপহার দিতে পারি এই রাজ্যে, এবং কমিউনিস্ট 25 বছর যে অপশাসন চালিয়েছে এ রাজ্যে, এই অপশাসন যেন ত্রিপুরাবাসী আর কখনো ফিরে না পায় সেটাই থাকবে আমাদের প্রচেষ্টা হওয়া উচিত। কিন্তু আজকে এগুলো করে তো আখেরে কমিউনিস্ট পার্টিকে লাভ করে দেওয়া হচ্ছে। দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে আপনারা গেছেন, সরকারজির কাছেও গেছিলেন, মানে একটা পরিবারে যদি 5 ভাই থাকে, কোন ভাই যদি অবাধ্য হয় বড় ভাইকে দায়িত্ব নিতে হবে, বা মিসআন্ডারস্ট্যান্ডিং যদি হয় বড় ভাইকে দায়িত্ব নিতে হবে যে সবাইকে একসঙ্গে নিয়ে চলার, আলোচনার মাধ্যমে সমস্ত কিছু মিটিয়ে নেওয়া। তাই আমার সুপ্রিম অথরিটি তাদের কাছে আমরা বলেছি উই আর ভেরি মাচ হোপফুল দ্য অন প্রিপেয়ার পয়েন্ট অফ টাইম দে উইল টেক এ ফাইনাল কল অন দ্যাট। ব্যক্তিগতভাবে আমি ওকে ছোট ভাইয়ের মতো দেখি, ও আমাকে দাদা বলে সম্বোধন করে, কিন্তু টাইমিংসটা, ইন্টেনশনটা কি বিহাইন্ড, ইন্টেনশনটা হচ্ছে এমএলএর সঙ্গে ওর যোগসূত্র ভালো, বর্তমান মন্ডল সহ আমি বর্তমানের কথা বলছি না, আমি গৌরাঙ্গবাবুর কথা বলছি, উনার সঙ্গে এমএলএ সম্পর্ক ভালো, তাই ওকে সরিয়ে দাও, তবে এমএলএ দুর্বল হয়ে যাবে। আমি আমার নিজের মতো করে আগরতলা থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমি মজলিশপুর বিধানসভাটাকে চালাবো, এটা কি রাজনৈতিক পরিভাষা হওয়া উচিত? এটা কি রাজনৈতিক ইন্টেনশন হওয়া উচিত? একটা ইলেকটেড এমএলএ কে দুর্বল করার যদি সদলীয় চক্রান্ত হয়, মোদিজি, অমিত শাহজি, নাড্ডাজি যে স্বপ্ন দেখেন ত্রিপুরাকে নিয়ে, তো সেটা বাস্তবায়িত কি করে হবে? তো জনগণের বদনাম হবে, জনগণকে অপমান করা হলো যারা ভোট দিয়েছে, বা উনিও একজন ইলেকটেড সভাপতি ছিলেন, উনাকে এইভাবে চট করে সরিয়ে দেওয়া, দল যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু ইন্টারনেটটা পরিষ্কার, আমরা উনাকে প্রথম ডেকে নাও যে সুশান্তকে সাইড করো, তার বিরুদ্ধে কথা বল, তাকে ঢুকতে দেবে না, তারপর প্রেশার ক্রিয়েট করা যে আগামী দিনের 3 তারিখের প্রোগ্রামটার জন্য বানচাল করা হয়, এটা কিভাবে অবৈধ প্রোগ্রাম আমি জানতে চাইছি। আমি বিধায়ক, আমি একটা প্রোগ্রাম ডাকতে পারবো না? তবে আমার কাজ কি? তার আগে যে আমি অনেক প্রোগ্রাম করেছি, মুখ্যমন্ত্রী এসেছেন, আমি তো দলের কাছ থেকে পারমিশন নিয়ে করিনি, আমরা আলোচনার মাধ্যমে করে নিয়েছি, বড় প্রোগ্রাম হয়েছে, তার জন্য মজলিশপুর সুনাম কুড়িয়েছে, কিন্তু আজকে চট করে আগে আপনি পারমিশন চাইলেন না, এখন বলছেন যে পারমিশন লাগবে। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো নেতৃত্বকে যে মন্ডল স্তরে যখন প্রোগ্রাম হবে,
বিধায়ক আর মন্ডল মিলে, তাতে রাজ্য কমিটির কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন নেই। এটা যে কোনো রাজনৈতিক দল, এটা কেন্দ্রীয় স্তরের কোনো প্রোগ্রাম নয়, রাজ্য স্তরের কোনো প্রোগ্রাম নয়। আমার কথা বাদ দিন, হিজ দ্য আউটগোয়িং মন্ডল প্রেসিডেন্ট, দ্য নিউলি অ্যাপয়েন্টেড মন্ডল প্রেসিডেন্ট নাইদার কল্ড হিম নর ফেল্ট ইট নেসেসারি টু সিক হিজ ব্লেসিংস। আমি তো বিধায়ক, আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। ইন্টেনশনটা তো ক্লিয়ার, পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোন অ্যাঙ্গেলে কাজটা করতে। 30 তারিখের প্রোগ্রামকে বানচাল করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছে গিয়ে বলছে অবৈধ প্রোগ্রাম প্রোগ্রাম হবে। এক পক্ষ কনফিউজড, আরেক পক্ষ বলছে হবে, এক পক্ষ বলছে হবে না। মন্ডল সভাপতি নতুন বলছেন যে এখন তো এজেন্ডা একটাই, প্রোগ্রামটাকে বানচাল করতে। যারা বিধায়ক স্যাররা আছেন সবাই আপনারা দিল্লিতে গেছেন, নাড্ডাজির সাথে দেখা করেছেন, কথাও বলে এসেছেন, ওইখান থেকে আপনাদের কোনো সদুত্তর পেয়েছেন কিনা? দেখুন, আজকের এটা এজেন্ডা নয়, আজকে যে এজেন্ডা নিয়ে কথা বলার জন্য ডাকা হয়েছে আমি অলরেডি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সেটা নিয়ে বিস্তারিত অনেকবার আলোচনা হয়েছে, আপনারাও কভার করেছেন বিভিন্ন সময়। আজকে যে অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম মানে বিধায়ক সাহেব যেটা বললেন, অনেকদিন ধরেই পার্টিতে আছি, কিন্তু পার্টির যে শৃঙ্খলা সিস্টেম আমরা সবসময় বলে থাকি, তো এটা হঠাৎ করে যেন একটা ছন্নছাড়া ভাব এসে গেছে। কারণ যখন রাজ্য কমিটির কাউকে আমি কিছু বলার পর যদি তার কথা না শুনি, তখন মনে হয় সে বিজেপি বিরোধী। সেই আখ্যায়িত করেই আমাকে মনে হয় আজকে মন্ডল সভাপতি সরানো হয়েছে। বিজেপিতে সরানো হয়, সরানো হয় না তা নয়, কিন্তু এইভাবে মানে 3 বছরের আমরা একবার ইলেকশনে জিতলে 3 বছরের জন্য আমাদের টার্ম থাকে, সেই টার্মের মাঝখানে সরিয়ে দিল। মানে আমিও মানে অবাক যে কালকে এই বর্ষবরণের শেষ দিনে, এবং এদিকে আমার মানে ওই 27 তারিখে প্রোগ্রাম আমি থাকতে পারিনি, কারণ আমার সেদিন শ্রাদ্ধের মায়ের শ্রাদ্ধ ছিল এবং এই রোববারে আমার বাকি কাজকর্ম হওয়ার কথা, কিন্তু তার মধ্যেই এই আজকের এই তারা রাজ্য কমিটির শেষ আমাকে টার্মিনেশন লেটার দিয়েছে এবং এখানে নতুন নতুন মন্ডল প্রেসিডেন্টকে বসানো হয়েছে। তো ভারতীয় জনতা পার্টির যে সিস্টেম, সেটা কি এখন রাজ্য কমিটি পুরোটাই কি তার মন করা হয়েছে কিনা জানা নেই, এটাই আমি আপনাদের মাধ্যমে জানতে চাই যে ওনারা দলটাকে যেন মানুষ যেন যে সিপিএম বিরোধী জন্য সিপিএম এর বিরুদ্ধে যে লড়াইটা ছিল সেটা যেন ওনারাও ঠিকঠাকভাবে লড়তে পারে, আমরাও যেন লড়তে পারি, এই সুযোগটা যেন করে দেন, এটাই আমার বক্তব্য ছিল। তো বাহুতি দিয়ে আরেকটি দায়িত্ব দেওয়া হয়েছে, মূলত প্রদেশ কমিটি বা জেলা মানে যে কমিটি রয়েছে গ্রামীণ যে জেলা কমিটি, আপনার কি সম্মতি নিয়েছে? এখন না, তারা তো চিঠিটা পাঠিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, আরেকটা লেটার পাঠিয়ে দিয়েছে। সেটা তো যে পদে আপনাকে দেওয়া হয়েছে সেটা জানানো হয়েছে, আগাম কি সম্মতি নিয়েছে কি আপনার? না না, আগাম তো সম্মতি নেওয়া হয়নি। নতুন সভাপতি কি আপনাকে ফোন করেছে? না, এখনো।